দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো এবং তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। দিনাজপুর জেলা স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি, এবং তোমরা জানো দিনাজপুর জেলা স্কুল অনলাইন ক্লাস পরিচালনা করছে এবং আশা করি তোমরা এইসব ক্লাসগুলো উপভোগ করছো। তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি, আইসিটি সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ আইসিটি বিষয়ে। আজকে এটা আমাদের দ্বিতীয় ক্লাস, এবং প্রথম ক্লাসে তোমাদের মনে আছে আমি আলোচনা করেছিলাম 76 এবং 77 পৃষ্ঠা, অর্থাৎ গ্রাফিক্স নিয়ে আমরা কথা বলছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব 78 পৃষ্ঠা থেকে 83 পৃষ্ঠা। তোমরা একটু নোট রাখো, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে আইসিটি গ্রাফিক্স, এবং পৃষ্ঠা নাম্বার হচ্ছে 78 থেকে 79। তো আশা করি আজকের ক্লাসটি প্রাণবন্ত হবে এবং তোমরা উপভোগ করবে। সুতরাং আর দেরি নয়, আমরা ক্লাসে ফিরে যাই। দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যে জেনে গেছো আজকে আমাদের আলোচনার বিষয় গ্রাফিক্স এবং পৃষ্ঠা নম্বর 78 থেকে 83 পৃষ্ঠা। তো আমরা কাজের সুবিধার্থে যে কাজটি করেছি মানে সেটা হচ্ছে যে, এই যে দেখো আমাদের আলোচনা চলছিল ফটোশপ নিয়ে। তো ফটোশপে ভালো করে খেয়াল করবে, আমি বলেছিলাম যে পৃষ্ঠা নম্বর 78 থেকে পৃষ্ঠা নম্বর 83। আমি তো টেক্সট বুকটা তোমাদের ইতিমধ্যে দেখাই দিই, এই যে আমাদের এই যে 78 থেকে শুরু আর আমরা 83 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব। তো দেখো তোমাদের টেক্সট বুকে তোমরা দেখতেছো যে এই যে আমরা দেখতেছি, এইটা হচ্ছে আমাদের বলা চলে এটা একটা ইন্টারফেস আর কি। ফটোশপটা মনে করো যে ওপেন করলে এরকম তোমরা ইন্টারফেসটা পাবে। তো আমি দেখো এই এই জিনিসটা আমি এখানে রেখেছি, আমি ফটোশপ অন করছি। এইখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে একটা কথা বলা আছে, অর্থাৎ আমি বলতেছি পৃষ্ঠা নম্বর 78 যে রুলার রুলারের নিচের পর্দায় ফটোশপের কাজ করতে হয়। অর্থাৎ এই যে রুলার, রুলার কোনটা, এই যে তোমরা দেখো এই যে এই যে এটা দেখতেছে এটা হচ্ছে রুলার, এই নিচের যে ক্যানভাসটা দেখতেছো এইটাই কি এখানে কিন্তু আমরা কাজ করব। এবং বলা হচ্ছে যে এই পর্দাটিকে শিল্পীর ছবি আঁকার ক্যানভাসের সঙ্গে তুলনা করা যেতে পারে। অর্থাৎ তোমাদের টেস্ট বুকে খেয়াল করো যে রুলারের নিচের পর্দায় ফটোশপের কাজ করতে হয়, এই পর্দাটিকে শিল্পীর ছবি আঁকার ক্যানভাসের সঙ্গে তুলনা করা যেতে পারে। এই ক্যানভাসের বাম পাশের রয়েছে তুলি বা ব্রাশ, তুলি বা ব্রাশ এবং রং ও ছবি, এবং রং ও ছবি সম্পাদনা করার বিভিন্ন প্রকার টুল, এবং ডান পাশে রয়েছে প্যালেট। অর্থাৎ এখানে যেটা বলতেছে এই যে বাম পাশ যেটা দেখতেছ, এই বাম পাশে কি আছে যে আমরা যে এখানে এই যে এই পর্দাটাতে আমরা যে কাজ করবো, এই ক্যানভাসটাতে আমরা কাজ করব, এখানে দেখো তুলি বা ব্রাশ এবং রং ও ছবি সম্পাদন করা, এই এখানে আমরা কাজটা করব। আর এই এটা হচ্ছে এই যে এখানে আমাদের এই যে বিভিন্ন টুলগুলো আমরা পাবো, আর এই দিকে যেটা দেখতেছো সেটাকে বলা হচ্ছে প্যালেট। হ্যাঁ, আমরা একটু বাস্তবে দেখে নেই যে এই যে এখানে দেখতেছি এসব হচ্ছে টুল, আর এইখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্যালেট। আচ্ছা, এরপরে আমাদের কি বলতেছে তো টেস্ট বুকটা আমরা দেখিনি, যে ফটোশপের টুল বক্স এবং প্যালেট পরিচিতি, এই যে এখানে অবশ্যই এখান থেকে কিন্তু এটা নিয়ে আসা হয়েছে, এটা যে ফটোশপে কাজ করার জন্য কম বেশি 69 প্রকার টুল রয়েছে। এখানে কিন্তু একটা কথা বলিনি যে এই যে কম বেশি 69 প্রকার টুল রয়েছে। তো এক কথায় যে যদি তোমাদের প্রশ্ন থাকে যে ফটোশপে কয়টি টুল রয়েছে, তাহলে কিন্তু তোমরা কনফিউশন পড়ে যাবে যদি এই কম বেশি কথাটা যোগ করে দেওয়া না হয়। তার কারণটা হচ্ছে কি যে আসলে ভার্সন ভেদে, হ্যাঁ, যেমন মনে করো যে ফটোশপ CS6 আছে, CS5 আছে, তারপরে সিসি আছে, CC15 আছে, CC17 আছে, তো এই জন্য বলা হচ্ছে কম বেশি। অর্থাৎ কোনোটাতে তোমরা টুলের সংখ্যা তো 68টা পেতে পারো বা 69টা পেতে পারো, এই জন্য বা 66টা পেতে পারো, এই জন্য বলা হচ্ছে যে ফটোশপে কাজ করার জন্য কম বেশি 69 প্রকার টুল রয়েছে। এছাড়াও রয়েছে অসংখ্য অপশন প্যালেট, ডায়ালগ বক্স ইত্যাদি, বিভিন্ন রকম টুলের সঙ্গে আবার বিভিন্ন রকম অপশন প্যালেট এবং ডায়ালগ বক্সের সম্পর্ক রয়েছে। তো আমরা এসব দেখবো আর কি ফটোশপে টুল বক্সে। এছাড়াও রয়েছে তুলি বা ব্রাশের রং বা ফোরগ্রাউন্ড এবং ক্যানভাস, ফোরগ্রাউন্ড এবং ক্যানভাস বা ব্যাকগ্রাউন্ড এর রং নিয়ন্ত্রণের আইকন, মনিটরের পর্দায় প্রদর্শন এলাকা নির্ধারণের আইকন,
মাস্ক এখন ইত্যাদি। পেন্সিল বা ব্রাশ টুল দিয়ে রেখা অঙ্কন করলে ফোরগ্রাউন্ড এবং রং তুলির রং হিসেবে কাজ করে। তো এইখানে একটা জিনিস আমি তোমাদের দেখাচ্ছি আর কি, আমরা যে ফটোশপে গেছি একটু খেয়াল করবে, এই যে দেখো এইখানে এই যে একটা ইয়া দেখতেছে এটাকে বলা হচ্ছে ফোরগ্রাউন্ড আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এখানে যে কালারটা দেখতেছো, আমি আসলে কাজ তো ঠিক ওইভাবে দেখাচ্ছি না, আমি একটা টুলের, এটা কিন্তু তোমাদের কোনো কাজ দেখাচ্ছি না, আমি জাস্ট আমি একটু ড্র করতেছি আর কি। দেখো আমি এটা ড্র করলাম, এখন এখানে কিন্তু আমরা একটা কালার দেখতেছি, কোন কালার দেখতেছি এখানে বোঝা যাচ্ছে না আর কি, মানে কোনো কালার মনে হয় অ্যাপ্লাই হয়নি। আমরা যদি একটা কালার অ্যাপ্লাই করতে চাই, দেখো আমি সাপোজ এই কালারটা নিব, কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, আমি কিন্তু এই কালারটা এখানে অ্যাপ্লাই করছি। এখন এই কালারটা কিন্তু ফোরগ্রাউন্ডে নয়, ব্যাকগ্রাউন্ডে নেই, দেখো বোঝা যাচ্ছে না। এখন এই যে এইখানে দেখো, আমি যদি এইখানে যদি আমি ক্লিক করি, ডাবল ক্লিক করলাম, এখন আমি কি করব যে এখানে যে কালারটা আমি নেবো সেই কালারটা কিন্তু এখানে নিয়ে নেবে, আমি যদি এইখানে এই কালারটা সিলেক্ট করি এই কালারটা কিন্তু নিয়ে নেবে। আচ্ছা, তো এইখানে একটা মানে দ্বিধাদ্বন্দ্ব থেকেই গেল যে এই এই কালারটা তো আসলো না, এইখানে যদি আমি ক্লিক করি, দেখো আমি এখন এই কালারটাই দিচ্ছি, দেখো এখন এই কালারটা কিন্তু নিয়ে নিচ্ছি, কিন্তু এটা কিন্তু এখানে নেই নেই, আমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে আর কি। তো এখানে আর একটা কথা বলি, আমি এখানে একটা কালার আর একটা দিয়ে দিই, আমি সাপোজ এখানে এই সবুজ কালার এই কালারটা দিয়ে দিচ্ছি, এটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়নি, এখানে কিন্তু আছে। তো আমি এখানে যদি অল্টার ধরে যদি ব্যাক স্পেস চাপ দেয়, দেখো কালারটা কিন্তু নিয়ে নিচ্ছে, মানে আবার বলতেছি অল্টার ধরে যদি ব্যাক স্পেস চাপ দেয় তাহলে কিন্তু এই যে ফোরগ্রাউন্ডের এই কালারটা কিন্তু নিয়ে নেবে। আর এই যে নিচে যে কালারটা দেখছো, আমি এই কালারটা চেঞ্জ করে দিই, এটাকে আমি লাল দিচ্ছি আর কি, লাল কালারটা দিলাম। এখন আমি এই চাচ্ছি যে ঠিক লাল হয়নি আর কি, এই কালারটাকে আমি অ্যাপ্লাই করবো, দেখো যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো আমি যদি এই যে কন্ট্রোল ধরে ব্যাক স্পেস চাপ দিই, আমার দেখো এই যে এই এই কালারটা কিন্তু নিয়ে নিলাম। তো আশা করি তোমরা ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের এটা বুঝতে পেরেছ, আর কালার তোমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে, এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। সাপোজ আমি এখানে ক্লিক করলাম, এখানে যে কালারটা আছে আমি দেখো এখানে, আচ্ছা আমি এই এই এখানে যাই, আমি এখানে কাস্টম কালার বলা হয়, আমি যে কালারটা নেবো সেটি কিন্তু আমি হয়ে যাবে আর কি, দিতে পারবো, এটা দিতে পারবো। তারপরে আবার আমি যদি চাই যে এখান থেকে কোনো কালার দিব সেটা দিতে পারবো, এটা কিন্তু আমার উপর নির্ভর করবে আমি কোন কালারটা দিতে চাচ্ছি। তো আশা করি যে কালার নিয়ে তোমাদের যেটা সমস্যা হয়তো হতে পারে সেটা আর হবে না, অর্থাৎ কালার আমি এখান থেকেও দিতে পারি, এখান থেকেও দিতে পারি, আবার এখান থেকেও দিতে পারি। এই হচ্ছে আমাদের ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড আমি তোমাদের দেখালাম আর কি। তো এরপরে যেটা আমাদের যে বলা হচ্ছে, দেখো যে টেক্সটবুকের কারণে যাই, তো ফটোশপের টুল বক্সে এছাড়া রয়েছে বিভিন্ন টুলিবার, এই যে আমি দেখালাম ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এরপরে দেখো ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এসে পর্দার ডান পাশে রয়েছে বিভিন্ন প্রকার প্যালেট, প্যালেটের উপরে ডান দিকে বিয়োগ চিহ্ন এবং বিয়োগ চিহ্ন বা মিনিমাইজ আইকন রয়েছে, এ বিয়োগ চিহ্ন বা মিনিমাইজ আইকনে ক্লিক করলে প্যালেটটি গুটিয়ে যাবে এবং আইকনটি চতুষ্কোণ বা ম্যাক্সিমাইজ আইকনে রূপান্তরিত হয়ে যাবে, গুটিয়ে থাকা প্যালেটের চতুষ্কোণ বা ম্যাক্সিমাইজ আইকনে ক্লিক করলে প্যালেটটি আবার সম্প্রসারিত হবে, পরবর্তীতে প্রয়োজন হলে আবার বিয়োগ চিহ্ন বা মিনিমাইজ আইকনে ক্লিক করলে প্যালেটটি গুটিয়ে যাবে। আচ্ছা, এই পর্যন্ত এখন যে কথাগুলো আমরা পড়লাম একটু দেখো, এইখানে একটু খেয়াল করে, এটা হচ্ছে মিনিমাইজ, মিনিমাইজ হয়ে গেল, আবার এই যে এখানে দেখে এটা ম্যাক্সিমাইজ, খেয়াল করে যে হচ্ছে এটা হচ্ছে আমাদের এই যে ম্যাক্সিমাইজ। হ্যাঁ, এই যে হচ্ছে আমাদের মিনিমাইজ এবং ম্যাক্সিমাইজ ব্যাপারটা। প্যালেটের টপ বারে ক্লিক ও ড্র্যাগ করে প্যালেটকে যে কোনো স্থানে সরিয়ে স্থাপন করা যায়, যে টুলের উপর যখন ক্লিক করা হয় তখন সেই টুলের সেই টুলটা সক্রিয় হয়, টুল বক্সে যে কোনো টুল সিলেক্ট করে মাউস পয়েন্টার ভেতরে নিয়ে এলে কখনো ওই টুলের নিজস্ব আকৃতি দেখা যায়, আবার কখনো যোগ চিহ্ন, অর্থাৎ ওই ওই আকৃতি হিসেবে দেখা যাবে, আবার কিন্তু যোগ চিহ্ন হিসেবে দেখা যায়। তো ব্যাপারটা ঠিক এরকম যে মনে করো এইখানে আমি একটা এইখানে যে টুল আছে, এই যেমন ধরো ল্যাসো টুল আছে, পলিগনাল ল্যাসো টুল আছে, ম্যাগনেটিক ল্যাসো টুল আছে, আমি সাপোজ এখানে ক্লিক করলাম, এই ক্লিক করলে খেয়াল করো এই যে আইকনটা দেখাচ্ছে কিন্তু, এই যে এখানে যে আইকনটা দেখছো এখানে কিন্তু এই আইকনটা দেখাচ্ছে। হ্যাঁ, এটা কি বলছে আর কি, আবার কখনো একবার যোগ চিহ্ন দেখাতে পারে। হ্যাঁ, তো আমি যদি এখানে ক্লিক করে দেখো যোগ চিহ্ন দেখাচ্ছে, যোগ চিহ্ন দেখাচ্ছে, আবার আমি যদি এখানে আবার এইখানে ক্লিক করি সিলেক্ট করি, দেখো এই আইকনটা কিন্তু দেখাচ্ছে, এই কথাটা কিন্তু তোমাদের ওখানে কিন্তু বলছে আর কি।
এরপরে দেখি তোমাদের টেস্ট কি বলে। তো এই যে দেখো যোগ চিহ্ন দেখা যাবে এবং সম্পাদনা টুলগুলো বৃত্ত বা গোল আকৃতি প্রদর্শিত হবে। তো এখানে একটা কথা বলতে আমি ভুলে গেছি আর কি, তো সেটা হচ্ছে এই দিকের যে মানে যে এটা দেখছি প্যালেট দেখতেছো এটা কেমন হচ্ছে ভাসমান। তো ভাসমান কথাটা কি আমি একটু জাস্ট তোমাদের বুঝাই দিই, যেমন এইটাকে কি করতেছে এই দেখো সরাতে পারতেছি, হ্যাঁ এখানে নিয়ে আসলাম, আবার যদি এই যে পাতটা আছে আমি সরাতে পারতেছি, এই জন্য এটাকে বলছে ভাসমান। আবার আমি কি করবো যে এখানে যদি আমি স্থাপন করতে চাই স্থাপন করতে পারতেছি, হ্যাঁ এই জন্য এটাকে বলা হচ্ছে আমাদের ভাসমান। হ্যাঁ আচ্ছা আমি একটু এখানে একটু ইয়ে করে নিই, তোমাদের যেটা বলছিলাম আর কি, হ্যাঁ এই যে মানে প্যালেটটা যদি বলছে ভাসমান অর্থাৎ ইচ্ছা মতো কিন্তু আমরা এটা সাজাতে পারবো। তোমাদের কিন্তু এতক্ষণ ওই কাজগুলো কিন্তু আমি দেখালাম আর কি, হ্যাঁ কিভাবে আমরা এটাকে প্যালেট কেন বলছে, এটাকে ভাসমান লেয়ার কেন বলা হচ্ছে, হ্যাঁ এটা ভাসমান থাকে আমরা ইচ্ছা করলে আমার এটাকে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা নিতে পারবো বা সরাতে পারবো। এখন পরবর্তী কথাগুলো দেখো কি বলছে, টুল বক্সের একেবারে উপরের অংশে রয়েছে তিনটি সিলেকশন টুল এবং একটি মুখ টুল। টুল বক্সের একেবারে উপরের অংশে রয়েছে তিনটি সিলেকশন টুল এবং মুখ টুল, হ্যাঁ এটা মনে রাখবে কিন্তু যে টুল বক্সের একেবারে উপরের অংশে রয়েছে তিনটি সিলেকশন টুল এবং একটি মুখ টুল। কিছু টুলের নিচের ডান দিকে ছোট তীর চিহ্নের জেড রয়েছে, এতে বোঝা যাবে ওই সকল টুলের একই অবস্থানে একই গোত্রে আরো টুল রয়েছে, যেমন একই অবস্থানে রয়েছে চারটি মার্কেট টুল এবং অন্য অবস্থানে রয়েছে তিনটি ল্যাসো টুল। তো এই কথাটা আমরা একটু দেখে নেই, তো আমি এটাকে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তো দেখো এইখানে এইখানে এই যে একটা দুইটা তিনটা চারটা এই যে টুলগুলোকে কিন্তু বলা হচ্ছে, এই চারটি টুলকে বলা হচ্ছে কিন্তু সিলেকশন টুল। তো সরি মানে চারটা না, এই যে এই টুলটা এই টুলটার নাম হচ্ছে মুভ টুল, এবং এখানে মাউস পয়েন্টারটা যখন রাখবে তখন দেখাবে তখন নিচে দেখো মুভ টুল, আর এই যে এইটা টুল এইটা টুল এবং এইটা টুলকে বলা হচ্ছে সিলেকশন টুল। হ্যাঁ এখন এই যে নিচে যে জেড চিহ্নের মতো বলছে যে এখানে এখানে এই এক কথায় যে ডট চিহ্নটা আছে এই ডট চিহ্নটাতে কিন্তু এখানে এটা এটা তারা কি বোঝায়, এটা তারা বোঝাচ্ছে যে এই টুলের অধীনে কিন্তু আরো টুল আছে। যেমন ধরো আমি এখানে যদি ক্লিক করি দেখো এখানে এখানে দেখো অনেকগুলো টুল তোমরা দেখতেছো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা টুল দেখতেছো, এই কথাটাই কিন্তু বলতেছে অর্থাৎ একটা টুলের অধীনে আরো অনেক টুল আছে। তো যেটা বলছিলাম যে আমাদের হচ্ছে যে এই যে এইসব কে বলা হচ্ছে যে সিলেকশন টুল, তো এই যে এখানে যে সিলেকশন টুলটা কি রেক্টাঙ্গুলার মার্কেট টুল ইলিপ্টিক্যাল মার্কেট টুল, তো রেক্টাঙ্গুলার মার্কেট টুল ইলিপ্টিক্যাল মার্কেট টুল এই দুটো টুল আমাদের অবশ্যই কাজে লাগে। তো এইখানে রেক্টাঙ্গুলার মানে কি, যখন আমি এটাকে যদি সিলেক্ট করি দেখো আমি সিলেকশন করতেছি এই দেখো এইভাবে সিলেকশন করতেছি, আর এইখানে পরে যেটা আছে যে ইলিপ্টিক্যাল মার্কেট টুল এটাকে যদি আমি সিলেক্ট করে আমি ড্র্যাগ করি দেখো এইভাবে সিলেকশন। আচ্ছা এখানে একটা কথা আছে আমি একটু বলে নিয়ে তোমরা যখন টেস্ট বুকে যাবে তোমরা পাবে, এই টুলটা কিন্তু আমি সিলেক্ট করেছি, এখন যদি আমি শিফট ধরে যদি আমি ড্র্যাগ করি তাহলে কি হচ্ছে সমান কিন্তু হচ্ছে না, তোমাদের টেস্ট বুকে কিন্তু বলা আছে যদি আমি শিফট ধরে যদি ড্র্যাগ করি তাহলে সমান হবে, কিন্তু এখানে সমান কিন্তু হচ্ছে না, ইচ্ছা মতো কিন্তু আমি ড্র্যাগ করতে পারতেছি। তাহলে তার কারণটা কি, কারণটা আমাকে খেয়াল করতে হবে এইখানে দেখো কয়েকটা আমাদের মধ্যে সিলেকশন আছে। হ্যাঁ সাপোজ আমি যদি এটাকে যদি সিলেকশন করি আমি যদি শিফট ধরে করি তাও কিন্তু হচ্ছে না, ভালো করে খেয়াল করো। আবার যদি এইখানে যদি এসবের কাজ কিন্তু আলাদা, আর এখানে বাদ দেখি এখন কাজটা হয় কিনা, এই হচ্ছে আমাদের সিলেকশন। আমি একটু এটা ডিসিলেক্ট করে দিই, তো এই যে সিলেকশন কিন্তু আমাকে অর্থাৎ এখানে আমি এটাকে ধরে আমি যেভাবে ড্র্যাগ করবো সেভাবে আমি সিলেকশনটা পাচ্ছি। এখন একটু দেখাই দিয়েছি এই যে চারটি অপশন অবশ্য আমি বাড়তি দেখাচ্ছি আর কি, এটা দেখো আমি যদি এই যে এখানে ক্লিক করি আবার যদি সিলেকশন করি তাহলে কি হচ্ছে দেখো, ঘটনাটা খেয়াল করছো কি হচ্ছে দেখো,
আবার আমি যদি এইখানে ক্লিক করি তাহলে দেখো ক্লিক সিলেকশন দিয়ে আমি ক্লিক করতেছি, দেখো মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। অর্থাৎ এইটা যদি আমি সিলেকশন দিই তাহলে কিন্তু আমার প্লাস হবে, আর এইটা যদি তাহলে আমার মাইনাস। আমি যদি এইটা যদি সিলেকশন দিই যে আমি কি অবস্থা দেখি না কেন, দেখো কি অবস্থা হয়ে গেল। এই হচ্ছে আমাদের যখন এটাকে সিলেক্ট করবো আমরা রেকট্যাঙ্গেল মার্কেটটা সিলেক্ট করে আমরা এইভাবে কাজ করতে কিন্তু পারি। এসবের কিন্তু আরও কাজ আছে, হ্যাঁ একটু পরে দেখি আমি। তো যেটা বলছিলাম তোমাদের টেক্সট বুকটা একটু পড়ি তারপরে আমি দেখাচ্ছি আর কি। এতে বোঝা যাবে ওই সকল টুলের একই অবস্থানে অনেকগুলো আমি বলছি আর কি। টুলের উপর মাউস পয়েন্টার স্থাপন করলে টুলের নাম প্রদর্শিত হবে, মাউস পয়েন্টার দিয়ে ওই টুলের উপর ক্লিক করলে টুলটি সক্রিয় হবে। এই অবস্থায় মাউস পয়েন্টার পর্দার ভিতরে নিয়ে এলে সিলেক্টেড অবস্থায় সিলেক্টেড টুলের নিজস্ব আকৃতিতে যোগ দেখা যাবে। তোমাদের দেখালাম আর কি সিলেকশন টুলের মধ্যে মার্কেট টুল দিয়ে চতুষ্কোণ এবং বৃত্তাকার সিলেকশন দিয়ে করা যায়। শিপ রূপ চেপে রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুল ড্র্যাগ করলে নিখুঁত বর্গ এবং শিপ রূপ চেপে রেক্ট্যাঙ্গুলার ইলিপটিক্যাল, অর্থাৎ একটা বর্গ হচ্ছে আর একটা হচ্ছে আমাদের কি হচ্ছে বৃত্ত হচ্ছে। অল্টার বোতাম চেপে ড্র্যাগ করলে কেন্দ্রবিন্দু থেকে শুরু হয় চতুর্দিকে বিস্তৃত হয়, অর্থাৎ যদি আমরা অল্টার বোতাম ধরি আমরা চেপে ধরি আর কি। তো এই পর্যন্ত আমরা একটু কাজটা দেখে নেই। সাপোজ আমি এই যে এটাকে ধরলাম এখানে, এই দেখো এটা ইলিপটিক্যালটা নিয়ে আমি আমি অল্টার ধরে যদি আমি ক্লিক করি দেখো এখন পাওয়ারটা অর্থাৎ এখানে কেন্দ্র থেকে হচ্ছে সমান হচ্ছে, খেয়াল করছো? আচ্ছা এখন যদি আমি আবার শিফট ধরলাম, ধরে আমি এ করলাম এই দেখো সমান হচ্ছে, সমান হচ্ছে, খেয়াল করছো? আচ্ছা এখানে ওয়ার্নিং দিচ্ছে আমাকে যেটা আমি করি নি দিবে। তো এই হচ্ছে আমাদের কাজ আর কি। তো আমি আর একটি কাজ তোমাদের দেখাবো এই সিলেকশন টুলগুলো তাহলে কাজ কি। হ্যাঁ আমি একটা ফাইলে গেলাম, আমি একটু ওপেন করি, ওপেন করতেছি সাপোজ এটা না এইখান থেকে আমি যদি আচ্ছা নিলাম এটা আমি নিয়ে এলাম, আচ্ছা আমি ছবিটা কিন্তু নিয়ে নিলাম। হ্যাঁ এখন আমি আমার কিন্তু কি দরকার এই ছবিটার, আমার এই যে একটা অংশ দরকার, হ্যাঁ একটা অংশ দরকার এইখান থেকে আমার এইটুকু দরকার। তো আমি এখান থেকে এই টুলটা সিলেক্ট করেছি কিন্তু দেখো এখানে সিলেকশন অবস্থায় আছে, আমি জাস্ট এইটাকে আমি এইখানে আমি এটাকে সিলেক্ট করলাম। এখন এই যে এটা কিন্তু সিলেক্ট করা আছে কিন্তু দেখো ভালো করে খেয়াল করবে এই অংশটুকু আমার সিলেক্ট হয়েছে। এখন আমি যে মুভ টুল যদি ধরি, এই যে মুভ টুল আমি এখানে সিলেক্ট করলাম, এইটাকে যদি আমি ড্র্যাগ করি, আমি ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম দেখো আমার কিন্তু ওই জিনিসটা চলে আসছে দেখো। অর্থাৎ এই যে সিলেকশন টুলগুলো কাজই কিন্তু এরকম, একটা অংশকে সিলেক্ট করার পরে আমি সেটাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি। হ্যাঁ এইটা হচ্ছে আমাদের এই সিলেকশন টুলের কাজ, আশা করি তোমরা বুঝতে পারছো আর কি। তো এখন দেখো সরি আমি একটু এইখানে যাই। তো যেটা বলছিলাম তাহলে রেক্টাঙ্গুলার মার্কেট টুল এটা তোমরা বুঝেছো, মানে রেক্টাঙ্গুলার মার্কেট টুল মানে কি আমাদের মানে চতুর্দিকে সমান হবে, আর ইলেকট্রিক্যাল যে মার্কেট সেটা হচ্ছে আমাদের বৃত্তাকার হবে। তো মাউস পয়েন্টার সিলেকশন আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, দেখো সিলেকশন ভাসমান থাকা অবস্থায় সিলেক্ট মেনু ডিসিলেক্ট কমান্ড সিলেক্ট করলে অথবা সিলেকশনের বাইরে মাউস পয়েন্টার ক্লিক করলে সেটা সিলেকশনটা চলে যাবে। তো এইখানে যে কথাটা বলছে তো আমি আবার এখানে যাই, এখানে গিয়ে যে এই যে অংশটা আছে আমি এখানে এটা সিলেকশন অবস্থায় আছে, আমি যদি এখানে ক্লিক করি এটা চলে চলে যাচ্ছে না, কিন্তু সিলেকশনটা যাচ্ছে মানে আসেই, কিন্তু আমি যদি কন্ট্রোল ডি এ করি তাহলে কিন্তু চলে যাচ্ছে। আমি কন্ট্রোল ডি প্রেস করেছি এটা সিলেকশন আমার চলে গেছে। আবার আমি দেখো যে এইখানে আমি এইখানে যে রেক্ট্যাঙ্গেল মানে ইলিপটিক্যাল মার্কেট এটা আমি সিলেক্ট করছি, আমার দরকার হচ্ছে কি এইখান থেকে দরকার আমি এই থেকে আমি কি করলাম সিলেক্ট করলাম, তাহলে একই প্রসেস সিলেক্ট করার পরে যে মুভ টুল আছে মুভ টুলকে আমি কিন্তু নিয়ে যাবো। এইখানে একটা ভুল হয়েছে আমার, আমি লেয়ার নেই নিয়ে আরকি, আমি একটা ডিসিলেক্ট করে দিলাম লেয়ার, যখন বলছি আমি লেয়ার নিলাম আবার সিলেকশন করলাম, সিলেকশন করেছি দেখি এখন আমি ইয়ে করতে পারি কি না, যে মুখ খুলে গিয়ে যাচ্ছে না এই লেয়ার আছে সমস্যা, এই ছোটোখাটো ভুলের জন্য কিন্তু এটা হবে না। আমি অন্য লেয়ারে ছিলাম, অবশ্য বলা হয়নি লেয়ারের প্রসঙ্গটা কিন্তু পরবর্তীতে চলে আসবে যে আমি যে লেয়ারে থাকবো সেই লেয়ারে কিন্তু আমাকে কাজ করতে হবে। হ্যাঁ এটা আমার সমস্যা ছিল, তখন লেয়ারটা সিলেক্ট করে নেই। আচ্ছা তো দেখো ব্যাপারটা দেখো খেয়াল করো ভালো করে খেয়াল করো। হ্যাঁ তো আমার প্রয়োজন হচ্ছে যে অবজেক্ট আমার প্রয়োজন, হ্যাঁ সেই অবজেক্টটাকে কিন্তু আমি
নিয়ে আসতে পারবো, মানে অর্থাৎ এই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার পরে মুভ টুল দিয়ে আমি সেটাকে নিয়ে আসতে পারবো আর কি। তো এই গেল হচ্ছে আমাদের পরবর্তীতে কি বলছে, ভাসমান সিলেক্টর রং দিয়ে পূরণ করা যায়। আসলে টুল বক্সের নিচের অংশ ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড আইকন রয়েছে, উপরের আইকনটি হচ্ছে ফোরগ্রাউন্ড এবং নিচের আইকনটি ব্যাকগ্রাউন্ড। কোনো সিলেকশন ভাসমান থাকা অবস্থায় রং দিয়ে পূরণ করার জন্য কিবোর্ডের অল্টার বোতাম চেপে ব্যাক স্পেস, আর যদি আমরা যদি কন্ট্রোল বোতাম চেপে এক করি তাহলে এটা আমাদের ব্যাক স্পেস, দেখো অল্টার বোতাম চেপে ব্যাক স্পেস যদি চাপলে তাহলে আমাদের ফোরগ্রাউন্ড হবে, আর যদি কন্ট্রোল বোতাম চেপে ব্যাক স্পেস চাপলে তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড হবে। তাহলে এই কথাটা কিন্তু আমি তোমাদের ভিতরে দেখিয়েছি, তোমাদের খেয়াল করো নাই, আমি এটাকে রাখলাম। এখন আমি কি করব যে আমি এখানে একটা, আচ্ছা তার আগে আমি একটা লেয়ার নিই, লেয়ার নিয়ে আমি এখানে এই লেয়ারে আছি, দেখো আমি এখানে একটা সিলেক্ট করছি। তো মনে রাখবে যে সিলেকশন টুলে যখন আমরা কাজ করব তখন আমাদের কিন্তু একটা লেয়ার নিতে হবে, আর লেয়ারটা তোমরা যে এইখান থেকে পাবে আর কি। হ্যাঁ এখানে মার্ক হয়ে যাবে ক্রিয়েট এ নিউ লেয়ার। তো আমি কিন্তু এখানে কিন্তু জাস্ট এই জায়গাটা কিন্তু আমি সিলেকশন নিয়েছি, আমি এখন কি করব যে এই কালারটা দেব, সাপোজ এটা হচ্ছে ফোরগ্রাউন্ড, ফোরগ্রাউন্ড কালার জন্য জন্য কি বললো আমাদের অল্টার ধরে ব্যাক স্পেস, দেখো ফোরগ্রাউন্ডের কালারটা কিন্তু আমার চলে আসছে, অল্টার ধরে ব্যাক স্পেস দিয়েছে আমাদের ফোরগ্রাউন্ডের কালারটা কিন্তু চলে আসছে। হ্যাঁ আমি এখন ডিসলেক্ট করে বাইরে ক্লিক করতে যাচ্ছে না, মানে কি আমার এখানে মানে এই লেয়ারটা সিলেক্ট করে দেখি বাইরে ক্লিক করে যায় কিনা, যাচ্ছে না, এরকম না গেলে কন্ট্রোল ডি করে তো চলে যাবে। আচ্ছা তাহলে এখন এটা একদম ফোরগ্রাউন্ড, এখন ব্যাকগ্রাউন্ড আমি আরেকটা নিচ্ছি, আমি এখানে ইলিপটিক্যাল মার্কেট রুলটা নিচ্ছি, আমি এখানে দেখি সমান করি ধরছি আর কি, আমি এটা ধরে আমি এটাকে নিয়ে আসি। আমি কিন্তু একটা ভুল করে ফেলেছি, হ্যাঁ ভুলটা কি সেটা হচ্ছে আমি কিন্তু কোনো লেয়ার নিই নি, তাহলে আমাকে কিন্তু আরেকটা লেয়ার নিতে হবে, লেয়ার নেব, এই দেখো এটাকে লেয়ার নিতে হবে। এবং ফটোশপে কিন্তু আসলে লেয়ারের বিশেষ গুরুত্ব আছে, আমাদের যে কাজই করি না কেন ওই লেয়ার ধরে ধরে আমাদের কাজটা কিন্তু করতে হবে। তো এখন এই যে সিলেকশনটা আমি নিলাম, হ্যাঁ তো এই সিলেকশনটা আমার এই লেয়ার আমার সিলেক্ট আছে, আমাকে কি করতে হবে আমি কিন্তু এখন এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা দিব। এবং তোমাদের নিশ্চয়ই মনে আছে যে কন্ট্রোল ধরে ব্যাক স্পেস চাপ দিলে আমার কাছে ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি এখন কন্ট্রোল ডি দিলাম, আমার ডিসিলেক্ট হয়ে গেল, আমি এখানে মুভ করে আমি পারবো। এখানে আমি একটা কথা বলে নিই আর কি, যে আসলে এই যে এখানে অটো লেয়ারটা কিন্তু আমি সিলেকশন করে দিয়েছি, যার কারণে আমি যখন যেটাতে ক্লিক করতেছি তখন আমার কিন্তু এই লেয়ারটা অটো সিলেক্ট হচ্ছে। আমি যখন এটা যে উঠিয়ে দেই, যদি উঠিয়ে দেই এখন দেখো, আর সাপোজ আমি এখন এই যে এইখানে কিন্তু আমি এটাকে সিলেকশন করতে পারতেছি না, কিন্তু আমি যদি এখন এইটাকে ধরি, আমি এখন দেখো এখন এটা কিন্তু কোনটা আছে, এটা কিন্তু এই লেয়ারটা আর কি। তারপরে আমি যদি আবার এটাকে সিলেক্ট করি, আমি দেখো আমি ধরতেছি এখানে আমার এটাকে আমি করছি, কিন্তু আমার ধরতেছি এইটা, অর্থাৎ যে লেয়ার আমার সিলেকশন থাকবে আমার সেই লেয়ারে আমি কাজ করতে পারবো। এখন দেখো এখানে ক্লিক করছি মানে এটা সিলেকশন, আমি এটাকে ইয়া করতে পারবো, এডিট করতে পারবো। আর যদি আমি ওই অটো লেয়ার এটা যদি চেক দিয়ে দেই তাহলে কিন্তু আমি ইচ্ছা মতো এটাকে ইয়া করতে পারবো, মানে কাজের সুবিধার্থে। কিন্তু আমরা যখন প্রফেশনালি হয়ে তোমার কাজ করবো এটা কিন্তু আমার লাগবে আর কি, হ্যাঁ সময় বাঁচানোর জন্য আমাদের লেয়ার সিলেক্ট করতে হবে। তো যেটা বলছিলাম, তো এখানে অল্টার কন্ট্রোল কন্ট্রোল অর্থাৎ এখানে কন্ট্রোল বাটন বোতাম চেপে যদি আমরা ব্যাক স্পেস চাপ দিই তাহলে আমাদের কি হবে, কন্ট্রোল যদি চাপ দেয় এবং কন্ট্রোল ধরে ব্যাক স্পেস তাহলে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, আর অল্টার ধরে যদি চাপ দেয় তাহলে হচ্ছে ফোরগ্রাউন্ড, এটা মনে রাখবে। এরপরে দেখো ফিদারের ব্যাপার আছে, ফিদারটা অবশ্য আমি যা শুধু এখানে বলে দেবো আর কি, অতটা দেখাচ্ছি না, যে এইখানে দেখো যে ফিদার তোমরা দেখতে পাচ্ছ না তাই না, আমার কিন্তু এই অবস্থায় আছে। সাপোজ আমি যদি এইখানে যদি ক্লিক করে হয় কি দেখো, তো এই যে দেখো ফিদারটা তুমি দেখো এখানে জিরো থেকে একটা মান দেওয়া আছে, আমি এটা তার যাচ্ছি না, হ্যাঁ এই যে এখানে ফেদার আর কি, আমি তুমি আমি যদি এখানে একটা মান দিই মনে করো 10 দিলাম বা 15 দিলাম, আমি কিন্তু এখানে কিন্তু মানটা কিন্তু দিতে পারবো, হ্যাঁ এখানে মানটা দেওয়া যাবে আর কি ফেদার আর কি। তো এটা আমি কাজ করে দিব, আমার এই অবস্থা হয়ে গেল, আমি এখন দেখি ফেদারটা কি আমার এখানে আছে, এখানে ফেদারটা কিন্তু নাই, আমি এখানে ক্লিক করি ফেদার এখানে পাওয়া যাচ্ছে না, এইখানে কিন্তু আমরা ফেদার পাচ্ছি। হ্যাঁ তাহলে সুতরাং আমরা যে কাজটি করতে পারি, আমাদের এইটাকে আমি এটাকে সিলেক্ট করে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এটাকে সিলেক্ট করে এটা সিলেকশন অবস্থায় আছে আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। তো যেটা বলতে চাচ্ছিলাম এইখানে আমরা সিলেক্ট করে আমার তখন কিন্তু আমাদের ফেদার তো আসতেছে, এখন যদি আমি বাড়াই দিলে আসতেছে,
যে কালার দিয়ে দেখি ঘটনাটা কি হয় দেখি। তোমার কি ফেদারের ব্যাপারটা বুঝতে পারছো? এই যে ফেদার, আমি এখানে 12 দিয়েছি কিন্তু। হ্যাঁ, এখন আমি যদি এক কাজ করি, আমি আবার এখানে 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 জিরো দিলাম, জিরো দিয়ে আমি আবার ওই টুল দিয়ে তোমার সিলেকশন আছে আবার কালার দিই। দেখো দুটো পার্থক্য বুঝতে পারছো ফেদারের, অনুরোধ করা বুঝতে পারছো ফেদারের আর কি। তো আমি একটু দেখে যাই। আচ্ছা, তাহলে আমাদের ফেদারের ব্যাপারটা চলে গেল। এখন দেখো ফেদার করে বিভিন্ন, আমি তোমাদের এই সংখ্যাটা টাইপ করে দেখিয়েছি আর কি। ল্যাসো টুল এবং পলিগোনাল ল্যাসো টুলের সাহায্যে সিলেক্ট করা, আমি কিন্তু এই কাজটা কিন্তু তোমাদের কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি আর কি। হ্যাঁ, তো যে কোনো ছবি থেকে আমরা ওটা সিলেক্ট করে আমাদের প্রয়োজন অংশটা আমরা নিতে পারি। আমি একটু আরেকবার দেখাচ্ছি আর কি। আমি এটাকে কেটে দিলাম, কি বলছে কেটে দিলাম। তো আমি আরেকটা মানে ইমেজ নিয়ে আসতেছি এইখান থেকে, আমি একটা যে কোনো ইমেজ নিয়ে আসি। সাপোজ আমি এইটাকে ওপেন করলাম। হ্যাঁ, আমি এটাকে ওপেন করলাম। একটা জিনিস খেয়াল করবে, এখানে কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড লক করা আছে, আমি এটা আনলক করে দিলাম। আচ্ছা, এখন আমি যদি এখান থেকে, আমার কিন্তু সিলেকশন অবস্থায় আছে, আমার এইটুকু দরকার। হ্যাঁ, যদি আমি দেখি হয় কিনা, আমি এটাকে সিলেক্ট করে এইটুকু আমি সিলেক্ট করবো। হ্যাঁ, সিলেক্ট করে আমি দেখি মুখ খুলতে আমি এক করতে পারি কিনা। এটি কিন্তু অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, দেখো আমি এটাকে করে দেখি, আমি অনেক বড় ইনস্টল হয়ে গেছে। তো আমি এটাকে ছোট করে, ট্রান্সফর্ম করলাম, ট্রান্সফর্মটা ছোট করে নিলাম। এটা কিন্তু আমি বিভিন্ন কাজে কিন্তু আমি এটা লাগাতে পারি। হ্যাঁ, আমার মনে হয় যে আসলে আমাদের যে সিলেকশন টুল সবগুলো কিন্তু, অর্থাৎ এই কাজই হচ্ছে সিলেকশন করা আর কি। কোনো কিছু সিলেকশন করে আমরা সেটাকে আমরা করবো। আচ্ছা, আমি তো এটা দিয়ে দেখাচ্ছি, এটা দিয়ে একটু দেখাই। আমি একটু এখানে যাই, এখানে আমার একটু ডিসপ্লে করে দিই। হ্যাঁ, আমি দেখো এই এই টুলটা দেখেছি, এটা দেখে হচ্ছে আমাদের ল্যাসো টুল। তো ল্যাসো টুলের সিলেকশনটা হবে এরকম, আমি এটা ক্লিক করছি, এটা কিন্তু ফ্রি সিলেকশন। হ্যাঁ, আমরা তো এর আগে যেটা দেখলাম ইলেকট্রিক্যাল মানে মার্কেট টুল বলো, ইলেকট্রিক্যাল কি আছে, একটা মার্কেট টুল আছে, ইলেকট্রিক্যাল মার্কেট টুল আছে। আমি একটু দেখাই দিই যে ইলেকট্রিক্যাল রেক্ট্যাঙ্গুলার টুল আছে, মার্কেট টুল আছে। তো যেটাই হোক না কেন, আমরা কিন্তু আমাদের একটা কি সেই হয় বৃত্ত হবে, না হলে আমাদের বর্গ হবে। আর এই যে এই টুলটা যেটা, অর্থাৎ এই যে ল্যাসো টুল যেটা আছে, এটা যদি আমরা সিলেক্ট মানে করি, তাহলে আমরা কিন্তু আমাদের সিলেকশনটা কিন্তু ফ্রি সিলেকশন। অর্থাৎ আমার দরকার শুধু দেখো যে এইখান থেকে আমি এটাকে সিলেকশন, এই দেখো ফ্রি সিলেকশন করতেছি, আমি ইচ্ছে মতো, আমি ইচ্ছে মতো সিলেকশন করতে পারি। এই দেখো, হ্যাঁ, তো এখানে একটি কথা আমাকে বলতে হবে যে এই যে অর্থাৎ এই যে আমাদের যে ল্যাসো টুল দিয়ে আমাদের যে ফ্রি সিলেকশনটা করতেছি, এর শুরু এবং শেষ কিন্তু একই হবে। দেখো আমি যেখান থেকে শুরু করেছি সেখান থেকে শেষ করেছি আর কি। এখন আমি যে মুখ টুল দিয়ে এটাকে আমি যদি চাই, আমি এটা কি করতেছি, এখানে আমি নিয়ে গেলাম, একই অবস্থা বড় হয়ে গেছে। আমি কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম করবো, তারপর আমি এটাকে ছোট করে নেব। তো আমি আসলে এই কাজগুলো মধ্যে একটু বাড়তি দেখাচ্ছি, তোমাদের কাজে লাগবে আর কি। এবং এই ক্লাসটা মূলত প্র্যাকটিক্যাল হলে খুব ভালো হয়। তো দেখো, তো অর্থাৎ এখানে বিশেষ করে যে পলিগোনাল যে ল্যাসো টুল, মানে এক কথা ল্যাসো টুলটা যেটা আছে, সেটা হচ্ছে আমাদের এটাকে বলে মুক্ত সিলেকশন, ইচ্ছে মতো আমরা সিলেক্ট করতে পারি। হ্যাঁ, তারপরে তোমাদের কি বলছে যে মুক্ত সিলেকশন বলাই আছে আর কি। আচ্ছা, এরপরে আমাদের, আমি এটা তোমাদের সব দেখিয়ে দিয়েছি, সিলেকশন ভাসমান থাকা অবস্থায় আছে, সিলেকশন ভাসমান ফ্লোটিং থাকা অবস্থায় সিলেকশনের মধ্যে ক্লিক করে ড্র্যাগ করে নতুন সরিয়ে, আমি এটা সব দেখিয়ে দিলাম আর কি। হ্যাঁ, এরপরে একটা কথা আছে তোমাদের যে রঙের গাঢ়ত্বের পরিমাণ নির্ধারণের জন্য অপাসিটি ব্যবহার করতে, অপাসিটিটা তাহলে কি? অপাসিটি হচ্ছে আসলে রঙের গাঢ়ত্ব আর কি। হ্যাঁ, এডিট মেনু আছে, তাহলে আমি একটু এটা একটু দেখা দিই। তো আমি এখানে আমি এটাকে ডিলিট করতেছি, আমাকে আসলে এটা নিয়ে একটু কাজ করতে হবে অপাসিটি বোঝানোর জন্য। আমি এখানে ড্র্যাগ করলাম, এখানে প্রথমে আমি টাইপ টু সিলেক্ট করেছি, সরি আমি এখান থেকে বেরিয়ে আসতেছি, টাইপ টু আমি নিব না, আমি আসলে এই যে এই টুল
রেকট্যাঙ্গেল ড্র্যাগ করলাম, এখানে কালারটা কিন্তু নিয়ে নিচ্ছি। তো এখন কথা হচ্ছে দেখো, আমার উদ্দেশ্য কি ছিল, আমি অপাসিটিটা বুঝাবো। এখন এই যে আমরা যে কালারটা দেখতেছি এটি কিন্তু 100% আছে। এইখানে খেয়াল করে যে অপাসিটি শব্দটা, অপাসিটি 100%। আমি যদি এটা সিলেকশন থাকতে হবে, এটা সিলেক্ট অবস্থায় আছে, আমি যদি এইখানে এটাকে যদি কমিয়ে দেই, দেখো এটাকে দেখো কার্সরটা কিন্তু কমে যাচ্ছে। আচ্ছা আমি এটাকে আরেক আরেক ভাবে বোঝাচ্ছি তোমাকে, অপাসিটিটা আমি এটাকে ছোট করে ড্রপ করলাম, আমি এইটাকে সিলেকশন করে আমি এটাকে ডিলিট করব। তো আমি এইবার কি করব, আচ্ছা এই টুকটা একটু নেই, এই টুকটা নিয়ে একটু একটা বৃত্ত আর্ট করি, হ্যাঁ আর্ট করলাম, এটাকে একটু কালার দিই, এটাকে এই কালারটা দিব। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে কন্ট্রোল ব্যাক স্পেস এই কালারটা আমি দিয়েছি, তারপর কন্ট্রোল ডি আমি ডিস্ট্রাক্ট করলাম। এখন কথা হচ্ছে এইটাকে আমি সরি আমার আসলে এখানে একটা ভুল করে গেছি, আসলে বারবার কিন্তু ভুল করেছি, আর ভুল না করলে কিন্তু শেখা যায় না। ভুলটা কি করেছে তোমরা ধরতে পারছো কিনা জানি না, আমি এখানে লেয়ার নিয়ে নিই, মনে রাখবে যে যখনই আমি সিলেকশন টুলতে কাজ করি আমাকে লেয়ার ধরে কাজ করতে হবে। হ্যাঁ আমি আবার একটু ব্রোটা করি, আর ভুল না করলে কিন্তু শেখা যায় না, এটা মনে রাখবে। হ্যাঁ এইখানে যে এখন আমি কিন্তু দেখো লেয়ার ধরে কিন্তু কাজটা করছি। এখন যেটা আমি চাচ্ছিলাম যে আমি এটাকে কি করব, আমি দেখো এখানে আমি রাখতেছি মাঝখানে। এখন কথা হচ্ছে যে তোরা বুঝতে পারছিস কিনা, দেখো এটা কিন্তু উপরে আছে না নিচে আছে। আমি যদি এই এই কাজটা করি, হ্যাঁ এটাকে এখানে দিয়ে দেয়, এখন আমি কি করলাম যে এটাকে সিলেকশন দিলাম, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যদি এই অপাসিটি যদি কমিয়ে দেয়, দেখো আমি কমিয়ে দিলাম, দেখো খেয়াল করো অপাসিটিটা কি, অপাসিটি হচ্ছে রঙের গাঢ়ত্ব। আমার মনে হয় তোমরা এটা বুঝতে পারছো আর কি। তো এরপরে দেখো স্ট্রোক, স্ট্রোক কমান্ডের সাহায্যে সিলেকশনের বর্ডার তৈরি করা যায়। সিলেকশন ভাসমান থাকা অবস্থায় এডিট মেনুর স্ট্রোক কমান্ড সিলেক্ট করলে স্ট্রোকটা অবস্থা পাওয়া যায়। স্ট্রোক, আচ্ছা এইখানে স্ট্রোক দেখো ফিলি এবং স্ট্রোক একটা কথা আছে আর কি, তো আমি খুব শর্টকাটে বোঝাবো। হ্যাঁ তো স্ট্রোকটা কি, দেখো আমি এইখানে এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করছি, এটাকে ডিলিট করবি, এটাকে আমি সিলেক্ট করছি। এখন আমাকে বলা হচ্ছে যে স্ট্রোক, হ্যাঁ এখানে কিন্তু আমি কালার দিতে পারবো, এখান থেকে আমার কিন্তু এটা হচ্ছে। তো আমাকে এই দেখো এখানে এটা সিলেক্ট করলাম, যখনই আমি এটাকে সিলেক্ট করছি খেয়াল করো, ভালো করে খেয়াল করবে, তখন আমার কিন্তু দেখো এইখানে একটু খেয়াল করবে, এটা হচ্ছে ফিল আর এটা হচ্ছে আমাদের স্ট্রোক। এখন এই স্ট্রোকে এটাকে যদি আমি বাড়িয়ে দিই আর কি, হ্যাঁ সাপোজ এখানে আমি কি করলাম, আমি 10 আচ্ছা 20 করতেছি, বোঝানোর জন্য 20 করলাম, এই স্ট্রোক দ্বারা 20 দিলাম। হ্যাঁ এখন আমি যদি যদি ড্র্যাগ করি, আচ্ছা আমার একটু আচ্ছা আমি ড্র্যাগ এখানে ড্র্যাগ করতেছি, বোঝা যাচ্ছে না কিন্তু যে আমি যে স্ট্রোক যে আমার 3 কিন্তু চলে আসছে। এখান থেকে বাড়িয়ে দিচ্ছি, এটা বাড়াচ্ছি, স্ট্রোক বাড়াচ্ছি, হ্যাঁ বাড়তেছি, খেয়াল করছো তোমরা, এটা হচ্ছে আমাদের স্ট্রোক, আর এটা নিচে যেটা আছে এটা হচ্ছে আমাদের ফিল। এটা এখানে যেটা ফিল আছে এটা এখান থেকে আমি অন্য কালার দেবো, বুঝতে পারছো জিনিসটা, মানে ফিল এবং স্ট্রোক দেখো এখান থেকে আমি ইচ্ছে মতো কালারটা দিতে পারতেছি। ফিল হচ্ছে হচ্ছে আমাদের এই যে এইটা, আর এটা হচ্ছে আমাদের এটা স্ট্রোক। তো এই গেল আমাদের ফিল এবং স্ট্রোক। এরপরে আমাদের কি বলতেছে দেখো, তো লেয়ার তো আমি তোমাদের বললাম যে লেয়ার আমি ইতিমধ্যে দেখিয়েছি আর কি, অর্থাৎ এখানে যেটা আছে এটা এটা লেয়ার তৈরি হচ্ছে। আমি এখানে অনেক লেয়ার নিতে পারি, যে লেয়ার নিলাম লেয়ার নিলাম লেয়ার নিলাম, এই লেয়ার তৈরি আমি কাজ করব। এরপরে হচ্ছে আমাদের লেয়ার হচ্ছে ছবি সম্পাদনের বা পর্দা বা ক্যানভাসের এক একটি স্তর। লেয়ার পদ্ধতিতে একাধিক স্বচ্ছ ক্যানভাস একটির উপর আরেকটি দেখে কাজ করা যায়, তোমাদের এটা বলেছি আমি আর কি। তো ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড বলা হয়েছে, তো এখানে নেম ঘরে জিরো লেয়ার থাকবে। তো এই এইখানে বলছি আমি তোমাদের, তো আমাদের লেয়ারটা তোমাদের ভালো করে দেখিয়েছি, ধীরে ধীরে সে বিষয়টা পর্যন্ত। তো
লেয়ারের ছবি দৃশ্যমান ও অদৃশ্য করা। এখানে থামনেলটা একটু শুরু করে আমরা শেষ করবো আর কি। তো থামনেলটা একটু দেখো, এইখানে এই যে ব্যাকগ্রাউন্ড একটু খেয়াল করবে, হ্যাঁ যদি ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করো তাহলে দেখো যে জিরো লেয়ার, খেয়াল করছো জিরো, তারপরে যে ওয়ান টু থ্রি যত লেয়ার নেবো আর কি, হ্যাঁ ফোর, আমি যদি এখানে সিলেকশন তুলি আমার এখানে ফোর আসছে, আমি যদি আমি যদি এই যে ফোর সিলেকশন আছে আমি যদি লেয়ার নেই তাহলে দেখো আর উপরে গেছে। তো আমি যেখানে সিলেকশন করে আমি এখানে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা এখন যেটা বলা হচ্ছে যে এই যে লেয়ার ধরে ধরে আমাদের কাজ করতে হবে, হ্যাঁ তো এখন আমি একটু দেখাই দিই তোমাদের, রেক্টাঙ্গল টুল এটা দ্বারা কাজ করছি করলাম, তারপরে এখানে আর একটা টুল নিলাম, আমি এখানে ইলিপ্টিক্যাল টুলটা নিলাম, এই অবস্থা আমি এটাকে অন্য কালার দেবো আর কি, এখন কথা হচ্ছে আমাদের এখানে লেয়ার কয়টা একটু খেয়াল করতো, এখানে আমাদের লেয়ার কিন্তু এখানে আমি দেখতেছি কয়টা, যে একটা দুইটা তিনটা, তো এই যে জিরো লেয়ার যেটা আছে এই জিরো লেয়ারটা কিন্তু আমাদের এই লেয়ারটা সাদা অংশটা দেখতেছে এই লেয়ারটা, আর এই যে এই লেয়ারটা দেখতেছে দেখো এটা হচ্ছে এইটা লেয়ার, সিলেকশনটা খেয়াল করো, আর যদি আমি এই দেখো এটাকে সিলেকশন করি এটা লেয়ার, এখন এখানে বলা হচ্ছে আমি যদি এটাকে যদি দেখো এই লেয়ারটা কি করব, আমি এই চোখের আইকনটা দেখতেছো ক্লিক করলাম, এটা কিন্তু নাই, হ্যাঁ দেখা যাচ্ছে না, তার মানে কি চলে গেছে না, চলে যায়নি, এটাকে আবার যদি ক্লিক করি এই চোখের আইকনটা আবার চলে আসছে, ঠিক তদ্রূপ এখানে যদি দেখো আমি এই লেয়ারটা সিলেক্ট করলাম, যদি এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু চলে যাচ্ছে, আবার যদি চোখের আইকনটা ক্লিক করি আমার চলে আসছে। এই যেখানে একটা থামনেল দেখতেছে এটাকে বলা হচ্ছে থামনেল, খেয়াল করো লেয়ার থামনেল ছোট যে আইকনটা দেখতেছে যে লেয়ার থামনেল, হ্যাঁ এখানে না কিন্তু খেয়াল করবে এই যেখানে এটা এটা হচ্ছে আমাদের লেয়ার থামনে, এই যে এখানে দেখো মাউস পয়েন্টার রাখতেছি লেয়ার থামনে। তো ঠিক আছে, তোমাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস শেষ করতেছি।